এই মুহূর্তে সবথেকে বড় খবর হাইকোর্টে হারা হারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় বিজেপির মিছিল থেকে দুজন তরুণীকে গ্রেপ্তার করেছিল পুলিশ এরপরে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এনে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন দুইজন মহিলা অভিযোগ হেফাজতে নিয়ে তাদের বেদারক মারধর করা হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজস্বী ভরদ্বাজের পর্যবেক্ষণ পুলিশের এই আচরণ বরদাস্ত করা যায় না পুলিশ সত্যিই যদি অত্যাচার করে থাকে সেটা অত্যন্ত ঘৃণ্য এবং কুরুচিকর যদি এই ঘটনা ঘটে থাকে সিবিআই তদন্ত করে দেখুক যদি সত্যি হয় তাহলে সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এমন এমনকি সাসপেন্ড পর্যন্ত করা হবে অন্যদিকে দুই মহিলার আইনজীবীর বক্তব্য ছিল যে তারা কোনো রকম কুরুচিকর মন্তব্য করেনি তারা কেবল হাততালি দিয়েছিল আর হাততালি তা দেওয়াটাই নাকি অপরাধ পুলিশের কাছে এবং রাজ্য সরকারের চোখে সেই জন্যই রাজ্য পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন থানা থেকে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় বাধ্য হয়ে শেষ পর্যন্ত উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তারা গত শুনানিতেও রাজ্য সরকারকে তীব্র ভর্সনা করেছিলেন রাজশ্রী দাস স্যার আর এবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে পরিষ্কার জানিয়ে দিলেন যদি অপরাধ করে থাকে পুলিশ অফিসাররা তাহলে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়া হবে